সারা দেশের সঙ্গে রাজ্য ক্রমবর্ধমান করোনা সংক্রমণের হার, তারই সাথে দোসর বেঁধেছে ওমিক্রন ভাইরাস। দেশ জুড়ে 100 কোটি জনগণের টিকাকরণ সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার পর নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শুরু হয়েছে অফলাইন ক্লাস। সেই কারণে রাজ্য সরকারের সহযোগিতায় এবং দুর্গাপুর নগর নিগমের উদ্যোগে সমস্ত স্কুলগুলোতে শুরু হয়েছে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের মধ্যে টিকাকরণ। বৃহস্পতিবার দুপুরে নেপালিপাড়া হিন্দি হাই স্কুলের প্রধান ডক্টর কলিমুল হকের উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী টিকাকরণ কর্মসূচি। এ স্কুলের প্রায় 2400 ছাত্রছাত্রীকে কোভিড-19 টিকা প্রদান করা হবে। প্রথম দিনে নেপালিপাড়া হিন্দি হাই স্কুলের প্রায় 300 ছাত্রছাত্রীদের টিকা প্রদান করা হয়। টিকা নিয়ে খুশির পাশাপাশি নিরাপদ বোধ করছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। তারা বিদ্যালয়ের এই শুভ উদ্যোগে খুবই আনন্দিত। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের প্রাক্তন মহানাগরিক তথা তৃণমূল নেতা অপূর্ব মুখোপাধ্যায়, মেয়র পরিষদ শিক্ষা অঙ্কিতা পবি, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মুকুটকান্তি নাহা ও বিশিষ্ট ব্যক্তিত্ব। বিশিষ্ট অতিথি অপূর্ব মুখোপাধ্যায় জানান, এই সংকটকালীন মুহূর্তে এটা একটা শুভ উদ্যোগ। এর জন্য বিশেষ সাধুবাদ জানায় স্কুলের প্রধান শিক্ষক ডক্টর কলিমুল হককে। আমরা থ্যাঙ্কস বলতে চাই, স্কুল থেকে দিয়েছে, তার জন্য আমাদের খুব আমরা প্রোটেক্ট হয়ে থাকতে পারবো, এখন মাস্ক পরে থাকতে পারবো। স্কুল আমাদেরকে এত সুবিধা দিয়েছে, ভালো লাগছে। এই টিকাকরণ কর্মসূচি সম্বন্ধে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, এই কর্মসূচি সপ্তাহব্যাপী চলবে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সুরক্ষার কথা ভেবেই এই উদ্যোগ। कहीं ना कहीं हम लोग ये देखते ही होंगे कि नो मार्क्स नो एंट्री, नो मार्क्स नो आउटिंग। कभी कभी घर पे भी मार्क्स पहनने के लिए ट्राई दिया जाता है। मैं आप सभी से, सभी बच्चों से, सभी भाइयों बहनों से यही गुजारिश करूँगा, खुद मार्क्स पहनिए, घर के सभी सदस्यों को मार्क्स पहनने के लिए বিদ্যালয়ের উদ্যোগে ছাত্রছাত্রীদের মধ্যে কোভিড টিকাকরণ হওয়ায় খুবই খুশি অভিভাবকরা। যেহেতু আমরাও চিন্তিত ছিলাম কি আমরা আমাদের কাছে ভ্যাকসিন হয়ে গেছে, কিন্তু ছেলে মেয়ে আজ স্কুল আসছিল, তার ভ্যাকসিনেশন হয় না, তারপর থার্ড ওয়েভ চলে এসেছে, তো ছেলে মেয়েও খুশি, গার্জেনরা তো প্রচুর খুশি। গার্জেনও চাইছিল কি না ছেলে মেয়ে স্কুল যাক, পড়াশোনা হোক, তো যখন ভ্যাকসিন হবে তখন একটু ভয় কম থাকবে। এদিন সমস্ত রকমের সরকারি বিধি নিষেধ মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে টিকাকরণ কর্মসূচি সম্পন্ন করা হয়। এর সাথে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কবিতা এবং গানের মাধ্যমে পরিবেশকে আরও সুন্দর করে তোলে। সমরেন্দ্র দাস, এলসিডব্লিউ ইন্ডিয়া, দুর্গাপুর। নিত্য নতুন স্পোর্টসের সরঞ্জাম নিয়ে এবার শহর দুর্গাপুরে হাজির ড্রিম স্পোর্টস, যেখানে আপনারা পেয়ে যাবেন ব্র্যান্ডেড জার্সি, খেলার বল, ক্রিকেট ব্যাট, বিভিন্ন ধরনের ট্রফি সহ ব্র্যান্ডেড খেলার জুতো, আর দাম যা অন্যান্য জায়গার থেকে একেবারে কম। তাই আর দেরি নয়, আপনার স্বপ্নের খেলার সরঞ্জাম নিতে আজই আসুন ড্রিম স্পোর্টসে। এছাড়াও অভিনব ট্রফি রয়েছে এই ড্রিম স্পোর্টসে, যা শহর দুর্গাপুরে আপনি দেখেননি আগে কোনোদিন। ড্রিম স্পোর্টস, ডেভিড তিলক মোড়, দুর্গাপুর 7132-05, ফোন নাম্বার 7029-681375, এছাড়াও 8348-539439। সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার্ট শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে। একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং, ওপো, ভিভো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন, এছাড়াও টিভি, ওয়াশিং মেশিন, ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম। প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার, জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে।
এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা। শুধু ব্যবসায় নয়, লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে। তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন সমীর ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে। প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন। আমাদের শাখা ভিড়িঙ্গি টিএন হাই স্কুলের বিপরীতে, ডিএসপি মেইন হসপিটালের সন্নিকটে, দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড়। যোগাযোগ নাম্বার 9614061558, 9332543650 এবং 9002190082।